হ্যালো এভরিওয়ান, তো আমরা আজকে এই টিউটোরিয়াল দেখবো পাইথনের ইন্ডেক্সিং এবং স্লাইসিং স্ট্রিং এর উপরে কাজ করে। তো আমরা দেখেন ফার্স্টে একটা ওয়ার্ড লিখে রাখছি হ্যালো এবং তার ইন্ডেক্সিং করে রাখছি। ইন্ডেক্সিং মূলত জিরো থেকে শুরু হয়। তো হ্যালো শুতে পাঁচটা ওয়ার্ড আছে, যেখানে এইচ এর জিরো পজিশন, মানে ইন্ডেক্স নাম্বার ওয়ান জিরো, ই তে ওয়ান, এল তে টু, এল তে থ্রি এবং ও তে ফোর। এবং যদি রিভার্স করি তাহলে আমার এইচ জিরো পজিশন থাকবে এবং বাকিগুলো কী হবে, এদিক থেকে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর। ওকে, তো এটা কি আপনি, আমি এখানে কোড হিসেবে রেখেছি সেজন্য এররটা দেখাচ্ছে। আপনি যদি কোড বাদ দেন, এই পজিশনটাকে আপনি কোড বাদ দিয়ে মার্ক ডাউন করেন, তাহলে দেখেন আর এরর দেখাবে না। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে ইন্ডেক্সিংটা কীভাবে করছে এবং রিভার্স ইন্ডেক্স কীভাবে করতেছে। তো আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করি, মাই স্ট্রিং। মাই স্ট্রিং এর মধ্যে আমি ডিক্লেয়ার করলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। আমি এই স্ট্রিংটা ডিক্লেয়ার করলাম। এখন আমি যদি এটা দেখতে চাই ইন্ডেক্সিং নাম্বার, তাহলে আমার এ এক না জিরো ইন্ডেক্স, এখানে ওয়ার্ড কটা আছে, দুই চার ছয় আট দশটা, তাহলে আমার ইন্ডেক্স কত পর্যন্ত হবে, শূন্য থেকে নয় পর্যন্ত। তাহলে মাই স্ট্রিং আর ইন্ডেক্স দেখার সময় কি আমার থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে, আর থার্ড ব্র্যাকেট আপনি যদি বলেন জিরো, যদি ওয়ান এ দেখতে চান তাহলে কত নম্বর ইন্ডেক্স আছে, জিরো, জিরোতে ইন্টার মানেন এই যে, তাহলে এক নম্বর পজিশন। আপনি যদি দেখতে চান যে এফ দেখবেন, এফ কত হচ্ছে, দুই চার পাঁচ ছয় নম্বর, তাহলে এখানে ছয় লিখে দেন। ছয় লিখলে আপনার হবে না, পাঁচ লিখতে হবে, কারণ ছয় নম্বর পজিশনে পাঁচ নম্বর ইন্ডেক্স নাম্বার হয়। ওকে, পাঁচ লিখে এফ আসতেছে। আচ্ছা, এটা তো আপনার নর্মাল ইন্ডেক্স হলো, কিন্তু যদি রিভার্স ইন্ডেক্স ইন্ডেক্সিং আর দেখতে চান যে আপনি লাস্টের দিক থেকে আই নম্বর দেখবেন, আই নম্বর তাহলে কত হবে, মাইনাস ওয়ান, এবং এ নম্বর হবে জিরো, এ অলওয়েজ জিরো। তাহলে যদি ডি নম্বর দেখতে চান মাইনাস নাইন, মাইনাস নাইন, তাহলে কী হচ্ছে, বি নাম্বার হচ্ছে। ওকে, এই যে দেখেন এদিকে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, মাইনাস ফাইভ, মাইনাস সিক্স, মাইনাস সেভেন, মাইনাস এইট, মাইনাস নাইন। আচ্ছা, এখানে যদি মাইনাস ওয়ান করে দিই তাহলে কোনটা দেখানোর কথা, জে, এই যে জে দেখাচ্ছে। তাহলে আমরা ইন্ডেক্সিং জিনিসটা বুঝলাম, এখন স্লাইসিং জিনিসটা বুঝলাম। স্লাইসিং জিনিসটা হলো কি, আপনার টোটাল যে অ্যারেটা আছে, স্ট্রিংটা আছে, ওই স্ট্রিংটাকে আপনার স্লাইসে ভাগ করে দেবে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র সাব স্ট্রিংয়ে ভাগ করে সেটাকে শো আউটপুট দেখাবে। তো আমরা মাই স্ট্রিং এখানে লিখি, মাই স্ট্রিং থার্ড ব্র্যাকেট। আচ্ছা, তো স্লাইসের ক্ষেত্রে আপনার কোলন চিহ্ন ইউজ করতে হয়। আপনি চাচ্ছেন যে দুই নম্বর থেকে, ধরেন আমি দুইটা স্লাইসে ভাগ করব, এ বি সি ডি এই চারটা নিয়ে একটা স্লাইস, এবং ই এফ জি এইচ আই জে এই চার ছয়টা নিয়ে একটা স্লাইস। তো আপনি চাচ্ছেন যে এ বি সি ডি বাদ দিয়ে পরেরগুলো দেখবেন, তাহলে কি এখানে তিন নম্বর পজিশন, জিরো ওয়ান টু থ্রি, তাহলে থ্রি কোলন, দেন কোলন আপনার স্লাইসের ক্ষেত্রে। এবার ইন্টার মানেন, তাহলে দেখেন আপনার ডি থেকে দেখাচ্ছে, কারণ কি তিন নম্বর স্লাইস থেকে দেখতে চাই, চার নম্বর থেকে দেখতে চাই, তাহলে আপনি এখানে চার করে দেন, তাহলে আপনার এই প্রথম চারটা বাদ যাবে, চার নম্বর স্লাইস থেকে দেখাবে। এখন যদি মনে করেন যে আপনি চার নম্বর থেকে দেখবেন, এটা আপনার দেখা শুরু হয়েছে চার নম্বর থেকে, কয়টা পরপর দেখবেন, দুইটা পরপর দেখলে তাহলে দুইটা পরপর দিয়ে এন্টার মারেন, তো দেখেন চারটার পরে, এই চারটার পরে চারটা যদি দেখতে চান, লাস্ট থেকে দুইটা বাদ দিলে কোনো সংখ্যা আসতেছে না, কিন্তু যদি এখানে দুই দিয়ে দেন, দুই, এবং এখানে আপনার ডাবল কোলন চিহ্ন দেন, ইন্টারভাল দেখেন এখানে দুই থেকে শুরু হবে, এটা এক নম্বর পজিশন, দুই নম্বর, জিরো এক দুই, তাহলে দুই পজিশন থেকে শুরু হবে এবং দুই দিকের পর পর দেখবেন, তাহলে সি ডি বাদ যে ই, এফ বাদ যে জি, এইচ বাদ যে আই, দেখেন সি ই জি আই। ওকে, তাহলে আমরা এভাবে দেখলাম। এখন যদি আমি বলে দিই যে এখানে আট নম্বর পজিশন পর্যন্ত দুইটা দুইটার পর দেখাবে, তাহলে কোনটা কোনটা দেখাচ্ছে, দেখেন এখান থেকে আট নম্বর পজিশন পর্যন্ত আসবে, এই যে এই এই ছিল আপনার আট, মানে শুরু হবে কোথা থেকে, আপনার দুই থেকে, এবং কয়টা পরপর দেখাবে, দুইটা পরপর দেখাবে, কত নম্বর পর্যন্ত সে যাবে, আট নম্বর পর্যন্ত যাবে, মাঝে যেটাতে আসে কি সর্বশেষ সীমা পর্যন্ত বলে দিচ্ছি আমার এইট, এবং দেখাবে কত, দুই পরপর, তাহলে সি এখানে দুই নম্বর পজিশন সি আছে, সি এর পরে ডি বাজে ই, এফ বাজে জি, কারণ এখানে আই তো নয় নম্বর পজিশনে, সো এখানে দেখাবে না। যদি এখানে আমি দশ নম্বর পজিশন বলে দিই, ছয় নম্বর বলে দিই, তাহলে কটা দেখাবে, দেখেন ছয় নম্বর বলতে এফ, তাহলে আপনার ই পর্যন্ত দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি আপনি টোটাল স্ট্রিংটাকে দেখতে চান, দেখেন আপনার শুরু হবে জিরো থেকে এবং শেষ হবে জিরো লাস্ট পর্যন্ত, তাই ইন্টারমারে আপনার সব স্ট্রিংটুকুই দেখাচ্ছে। আচ্ছা, তো এখন যদি আপনি এটাকে উল্টা দিক থেকে দেখতে চান, যেমন রিভার্স স্ট্রিং আমরা এখানে ইসে দেখছিলাম, যে এটা রিভার্স আকারে দেখতে চান, তাহলে কী করবেন, রিভার্স আকারে দেখতে চাইলে আপনার শুরু হবে জিরো থেকে এবং এটা রিভার্স আকারে লিখে দেখাবে, তখন কী করবো, মাই স্ট্রিং শুরু এবং শেষ হবে কোথা থেকে, শুরু শেষ হবে
এবং শুরু হবে শূন্য, মানে এই জিরো পজিশন থেকে শুরু হবে এবং লাস্ট পজিশন পর্যন্ত শেষ হবে। কিন্তু আপনার যদি মাইনাস ওয়ান দিয়ে দেন তাহলে রিভার্স হবে। ওকে, দেন ইন্টার মানে দেখেন এই স্ট্রিংটাকে আপনি রিভার্স করে ফেলছেন। যে কাজটা আপনার প্রোগ্রামিং সি বা জাভা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে চান, যেটাকে আপনাকে ফর লুপ ইউজ করে অনেক বড় একটা ফাংশন লেখা লাগবে, দেন আপনাকে রিভার্স করে দেখাবে। কিন্তু এখানে জাস্ট এতটুকু একটু কোড লিখলে আপনি এটা টোটালি রিভার্স করে দিচ্ছে। আপনি এখানে যদি আবার একটা এখানে আপনি একটা স্ট্রিং লিখেন হ্যালো ওয়ার্ল্ড, এটা রান করেন, এই যে দেখেন এটা টোটালি উল্টাই দিছে। ডি ওয়ার্ল্ড কি হয়, DLROW এবং OLLES হ্যালো ওয়ার্ল্ড, এটাকে আপনার টোটালি রিভার্স করে দিয়েছে। যে রিভার্সের জন্য আমাদের অনেক বড় কোড লিখা লাগতো, কিন্তু পাইথনের ক্ষেত্রে খুবই সহজে আমাদের রিভার্স করতে পারতেছি। সো এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখবেন।